নমস্কার বন্ধুরা পাতাঞ্জলি কোম্পানিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা আর কিছুদিনের মধ্যে ইন্টারভিউ চালু হবে যারা এখনও আবেদন করেনি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি পাতাঞ্জলি কোম্পানিতে কাজ করতে চান তবে আজকেই আবেদন করুন কিভাবে আবেদন করবেন তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে টোটাল কতগুলো শূন্য পদ খালি আছে মান্থলি স্যালারি কত তার সঙ্গে আরও কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হান্ড্রেড পারসেন্ট জেনুইন আর লেটেস্ট জব আপডেট পেতে চলুন বন্ধুরা দেখিনি কিভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলি কি আছে সি অন স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পতঞ্জলি পিপিটি এলটিডি জব রিক্রুটমেন্ট দু হাজার তেইশের নোটিস বিজ্ঞপ্তিটি এখানে আমরা ডিটেলসে আলোচনা করবো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি অর্থাৎ এখানে একশো পঁচাশিটি শূন্য পদে নিয়োগ করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন জেন্ডার মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন এইজ লিমিট বা বয়স সীমা ছেলেদের ক্ষেত্রে আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়স এবং মেয়েদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন ডিউটি টাইম আট ঘন্টা অর্থাৎ এখানে জয়েনিং হলে আপনাদের আট ঘন্টা ডিউটি করতে হবে তার সঙ্গে এক ঘন্টা ব্রেক টাইম পাবেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে এক্সপিরিয়েন্স নো অর্থাৎ এখানে জয়েনিং বা আবেদন করতে গেলে আপনাদের কোনোরকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই স্যালারি আঠারো হাজার টাকা থেকে উনিশ হাজার চারশো টাকা এখানে জয়েনিং হলে আপনারা আঠারো হাজার টাকা থেকে উনিশ হাজার চারশো টাকার মধ্যে স্যালারি থাকবে ফ্যাসিলিটি অর্থাৎ তার সঙ্গে যেসব ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন পি এফ ইএসআই ওটি প্লাস বোনাসের ব্যবস্থা আছে জব রুল বন্ধুরা জব রুলগুলো এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজিং প্যাকে প্যাকেজিংয়ের জন্য আবেদন করতে গেলে আপনা আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে স্টোর ম্যানেজার স্টোর ম্যানেজার ম্যানেজারের জন্য আবেদন করতে গেলে আপনাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে স্টোর ইনচার্জ স্টোর ইনচার্জের জন্য আবেদন করতে গেলে এইচএস পাস হতে হবে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের জন্য আবেদন করতে গেলে এইচএস পাস হতে হবে লুডিং অ্যান্ড আনলুডিং লুডিং অ্যান্ড আনলুডিংয়ের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন তার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এইট পাস প্যাকেজিং সুপারভাইজার প্যাকেজিং সুপারভাইজারের জন্য আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এইচএস এসও এস ওর জন্য আবেদন করতে গেলে এইচএস পাস হতে হবে জব লোকেশন বন্ধুরা জব গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলকাতা অর্থাৎ কলকাতাতে একত্রিশটি ভ্যাকান্সি নিয়োগ করা হবে হাওড়াতে পঁচিশটি দমদমে কুড়িটি মেদিনীপুরে ষোলোটি বারাসাতে চব্বিশটি দুর্গাপুরে পনেরোটি সোনারপুরে ছাব্বিশটি হুগলিতে আটাশটি বন্ধুরা এখান থেকে যেই কোনো একটি লোকেশনে আপনারা আবেদনটি করতে পারেন সিলেকশন প্রসেস ও সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে অফলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন ডিসক্রাইপশনে এর ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আপনারা সরাসরি কথা বলে নিতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি যদি অসুবিধা হয় তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ